এরকম গদা সাইজের মাংস দিয়েছে গাইস, বিশাল গরম। তো মাংসটা সিম্পলি সুপার খেতে। তো গাইস আজকের ব্লগটা একটু অন্যরকম শুরু করছি, জাস্ট তোমরা দেখতে পাচ্ছ এখন কোথায় আছি। তো আমি এখন প্রেজেন্টলি আছি হচ্ছে ইছাপুরে। তো তোমরা হয়তো সবাই জানো যে বিরিয়ানির নাম শুনলেই একটাই কথা মনে পড়ে, দাদা বৌদি বিরিয়ানি। তো আমি অনেক কলকাতার বিরিয়ানি খেয়েছি, বাজার 40 টাকার 50 টাকার বিরিয়ানি খেয়েছি। এর দিনে আজকে তোমাদের নিয়ে চলে এসেছি এমন একটা জায়গায়, খুবই ফেমাস জায়গা, তোমরা তো থাম্বনেইল দেখে অলরেডি বুঝেই গেছো। হ্যাঁ, আজকে তোমাদের দেখাতে চলেছি দাদা বৌদি আর ডি বাবির বিরিয়ানি গাইস। প্রথমে চলে এলাম ডি বাপিতে, তোমরা পিছনে দেখতেই পাচ্ছ। ডি বাপির লোকেশন নিয়ে তো তোমাদের কোনো কথাই নেই, কল্যাণী এক্সপ্রেস ওয়ের উপরে ডি বাপি পড়ছে, কল্যাণী এক্সপ্রেস ওয়ে। তো প্রথমত ডি বাপি থেকে বিরিয়ানিটা তুলবো, তুলে এরপর যাবো হচ্ছে দাদা বৌদি, দেন দুটো নিয়ে একসাথে কম্পারিজন করবো। তো ডি বাপির বিরিয়ানির দোকানের সামনে এসেই ফার্স্টে যে বিরিয়ানি স্মেলটা নাকের ভিতরে ঢুকে যাচ্ছে, আই থিঙ্ক সেটা তোমাদের বলে আমি বোঝাতে পারবো না, এতটা সুন্দর স্মেল। তো বেসিক্যালি আমি শুনেছি যে দাদা বৌদি ডি বাপি বিশাল ফেমাস। তো এই ফেমাস বিরিয়ানি আমি আজকে ট্রাই করে দেখবো, এই যে বিরিয়ানি কি সত্যি ফেমাস। চলো ডি বাপির ঢোকা যাক, ঢুকে নেওয়া যাক যে ডি বাপির স্পেশাল বিরিয়ানি। ডি বাপির বিরিয়ানি অলরেডি আমার হাতে চলে এসছে। তো ডি বাপির পরে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি। তো তারপরে দেন দুটো কম্পারিজন দেখাবো। তো চলো এবার ডিরেক্ট দাদা বৌদিতে যাওয়া যাক, দাদা বৌদিকে বিরিয়ানি নিয়ে দেন কম্পারিজন করে দেখবো সত্যি কোনটা বেটার খেতে। চলো চলে এলাম ডি বাপির পরে দাদা বৌদি, তোমরা তো পিছনে দেখতেই পাচ্ছ আন্ডার কনস্ট্রাকশন আর দাদা বৌদি দোকান। বিরিয়ানি অলরেডি আমার হাতে চলে আসে দেখতেই পাচ্ছ। তো ডি বাপি দাদা বৌদি বিরিয়ানি নেওয়া কমপ্লিট, এবারে দেখা যায় একটা প্লেস খুঁজে তোমাদের দেখাই যে কম্পারিজন করি যে কেমন লাগলো বিরিয়ানি। আর এখন প্রেজেন্টলি আমি এখন 3:30 নাগাদ এসে দাদা বৌদিতে, জাস্ট চেক দিস আউট কতটা লেভেলের ভিড় তোমরা দেখো। আর লোকেশনের ব্যাপারে তোমরা তো অবভিয়াসলি জানো লোকেশন কি, তাও আমি নিচে এক্সাক্ট লোকেশন আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো আমার যাওয়া যাক, ডিরেক্ট গিয়ে টেস্ট করা যাক কেমন দুটো। চলো
দুটো বিরিয়ানি নিয়ে চলে এসেছি দাদাবৌদি ডি বাপি। তোমরা দেখতে পাচ্ছ খুব একটা খোলামেলা জায়গা। তো মঙ্গল পাণ্ডে উদ্যান, তো যারা ব্যারাকপুরে জেনারেলি বিলংস করো, এভরিবডি নোজ দ্যাট যে মঙ্গল পাণ্ডে উদ্যান কেমন বা কি সুন্দর একটা প্লেস, এটা টোটালি গ্রিনারি পরিবেশ বলতে পারো। তো খুব সুন্দর জায়গা, এটা রিভিউ দিচ্ছি দুটো ডি বাপি আর দাদাবৌদির। তো ফার্স্ট অফ অল তোমাদের বলি যে ডি বাপি দাদাবৌদির সাথে কি দিয়েছে, প্যাকেজিংটা দেখো, প্যাকেজিংটা জাস্ট দেখে নাও। দাদাবৌদি বিরিয়ানি কন্টেনারে দিয়েছে, বাট প্যাকেজিং ইজ নট সো গুড বলতে পারো, এটা অলরেডি খোলা আছে। তো এর সাথে দিয়েছে হচ্ছে স্যালাড, তো স্যালাডের পরে আছে কিছু জানি না, এটা কী টাইপের দিয়েছে, আচার ফাচার বা সামথিং কিছু দিয়েছে একটা। ওদের পরে ডি বাপির কন্টেনারে দেয়নি, বাট দ্য থিং ইজ দ্যাট ডি বাপির কন্টেনার ছাড়াও যে প্যাকেটিংটা করেছে ইটস টু গুড বলতে পারো, সুন্দর একটা প্যাকেটিং সিস্টেম। তো অ্যাজ পার প্রাইস লিস্টিং তোমাদের ইচ্ছেন এভরিথিং জানাবো, তো তোমরা কাইন্ডলি ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো প্রথমত জানাই যে দাদাবৌদি আর ডিবাপির বিরিয়ানির ব্যাপারে তোমাদের কোনো মানে বলতেই নেই, এভরিবডি নোজ দেয় যে দাদাবৌদি বিরিয়ানি কেমন বা ডিবাপির বিরিয়ানি কেমন। তো ইন জেনারেল আমি 2021 প্রথম কম্পারিজন করতে চলেছি যে 2021 সালেও দাদাবৌদি বিরিয়ানি বা ডিবাপির বিরিয়ানির কোয়ালিটি কি সেম আছে। তো এবার চলো এবার আনবক্সিং করেই দেখাই যে দাদাবৌদি আর ডিবাপির কোয়ালিটি। তো আমি ইন জেনারেল কোনোদিনও বিরিয়ানি আনবক্সিং করিনি, দিস ইজ মাই ফার্স্ট টাইম আমি আনবক্সিং করছি। তো ডিবাপি বিরিয়ানির সাথে সিমিলারলি দিয়েছে হচ্ছে স্যালাড আর আচার, জাস্ট তোমরা দেখে নাও স্যালাড আর আচার, স্যালাডটাও খুব ফ্রেশ কোয়ালিটির বলতে পারো, আর এর সাথে দিয়েছে আচার। তো দুটোর মধ্যে মানে অ্যাজ ইট ইজ কোনো ডিফারেন্সিয়েট কিছু করা যায় না। প্রথমে দাদাবৌদি বিরিয়ানি দেখে নাও, জাস্ট চেক দিস আউট যে কোয়ালিটি অফ দ্য দাদা বিরিয়ানি। তো এভরিবডি সকলেই জানে দাদাবৌদি বিরিয়ানি কোয়ালিটি কেমন। এবার ডি বাপির বিরিয়ানিটা আনবক্সিং করবো, তোমরা জাস্ট দেখতে থাকো, তোমরা মাঠের মাঝখানে বিরিয়ানি খাওয়ার মজা গাইস, বুঝতেই পারছো বিউটিফুল একটা ব্যাপার। তো এবার ডি বাপির বিরিয়ানিটা আনবক্সিং করছি, দেখে নাও তোমরা ডি বাপির বিরিয়ানি। তো গাইস দাদাবৌদি বিরিয়ানির কোয়ালিটি আর ডি বাপির বিরিয়ানি কোয়ালিটি প্রথমত তোমরা দেখে নাও। ফার্স্ট অফ অল কালারটা দেখো, একটু ক্লোজে আনো, জাস্ট চেক দিস আউট কালারটা দেখো। তো কালারটা আমার মনে হচ্ছে ডি বাপির বিরিয়ানিটা একটু লাইটস কালার আছে, দাদাবৌদিটা একটু গ্রেভিওয়ালা লাগছে। বাট প্যাকেটিংটা দেখো, প্রথমত প্যাকেটিংটার ভিতরে তেলের অয়েলের পরিমাণটা দেখো, দাদাবৌদির বিরিয়ানির অয়েলের পরিমাণটা দেখো, একবারে চপচপে অয়েল মনে হচ্ছে। বাট ডি বাপির বিরিয়ানিতে অয়েল আছে, বাট সেরমভাবে আমি অয়েলই বলবো না যতটা পরিমাণ দাদাবৌদির আছে। এটি হিসাবে তোমরা দেখে নাও, ডি বাপির কোয়ান্টিটি আই থিঙ্ক দাদাবৌদির থেকে একটু বেশি মনে হচ্ছে। আর চালের কোয়ালিটি জাস্ট তোমরা দেখে নাও, ডিবাপির চালের কোয়ালিটিটা দেখো, ডিবাপির চালের কোয়ালিটি দেখো, এক একটা চাল তোমরা জাস্ট দেখো গাইস কতটা পরিমাণ লম্বা, জাস্ট দেখো তোমরা। তো ডিবাপির কোয়ালিটি সম্বন্ধে আমি তো বলবো দাদাবৌদি থেকে ডিবাপির কোয়ালিটি ফার বেটার লাগছে। তো সিমিলারলি এর সাথেও দিয়েছে একটা মস্ত বড় আলু দাদাবৌদি বিরিয়ানির সাথে, জাস্ট আলু সাইজটা দেখো। আর এর সাথে দিয়েছে 200 গ্রাম মাটন, তো জানি না এক্স্যাক্টলি কত গ্রাম মাটন, বাট ইয়েস বিশাল একটা বড় সাইজের মাটন তোমরা দেখে নাও, এটা দাদাবৌদির সাথে দিয়েছে। বিরিয়ানিটা খুবই গরম, আর বিরিয়ানিতে ফার্স্ট অফ অল জুসের পরিমাণটা জাস্ট দেখে নাও, একবারে চপচপে জুসি পোর্শনটা আমি পেয়েছি, হালকা একটু ড্রাই পোর্শনও আছে। দেখো ডিবাপি তো আলুটা দিয়েছে, দেখো ডিবাপির আলুটাও খুব একটা বড় আমি কখনো বলবো না, দাদাবৌদিতে তুলনামূলক একটু ছোট। আর মাংসর পিসটা দেখো, এটাও মিনিমাম 200 to 250 grams হবে, বিশাল বড় সাইজের মাংস, তোমরা জানি না ক্যামেরা কতটা মনে হচ্ছে। তো এই যে দিবাপির কোয়ালিটি দেখো, রাইসের কোয়ালিটি দেখো ডিবাপির, দাদাবৌদিটার দাদাবৌদি যতটা একটু গ্রেভির ভাবটা আছে, বাট ডিবাপির পরিমাণটা সেরকম ততটা নেই। তো চলো প্রচুর বকে যাবো, ফার্স্ট একটু বাইটটা দিয়ে রেখে দাদাবৌদি আর দিবাপির টেস্ট কেমন। ফার্স্ট বাইটে আমি খুব একটা বিশাল আহামরি আমি কিছু বলবো না, এটা সেকেন্ড বাইটটা নিয়ে দেখি। ইটস গুড টু বি মাই ওপিনিয়ন, বিশাল আহামরি লেভেলে আমি কখনোই দাদাবৌদিকে আমি বলতে পারছি না, জানি না দাদাবৌদি এতটাই ফেমাস এসব এরিয়া বা এভরিবডি নোজ দ্যাট দাদাবৌদির ব্যাপারে। তো ফার্স্ট দুটো বাইট বানার পর আমি বলবো দাদাবৌদি বিরিয়ানি স্ট্যান্ডার্ড কোয়ালিটি, মানে নট মোর দ্যান এনাফ যে বিশাল লেভেলের টেস্ট বা বিশাল হাইফাই লেভেলে আমি কখনো দাদাবৌদি দুটো বাইট মেরে আমি তো ইঞ্জিনিয়ার বলবো না। বা ডিবাপি বিরিয়ানি ট্রাই করে দেখি, টু বি ফ্র্যাঙ্কলি স্পিকিং গাইস দিস ওয়ান ইজ রিয়েলি সুপার,
বেসিক্যালি দ্য থিং ইজ দ্যাট দাদা বৌদি থেকে ডিওপির পরিমাণটা কেন ভালো লাগলো, চালটা জাস্ট দেখো তোমরা এতটা সুন্দর পরিমাণের। আর আমি দাদা বৌদির থেকে ডিবাবি বিরিয়ানিটা একটু লাইট বলবো, জাস্ট বিকজ অফ তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি ডিবাবি বিরিয়ানিটা তোমরা দেখো কতটা পরিমাণ লাইট, আর টেস্টটা সিরিয়াসলি বলছি টু বি ফ্র্যাঙ্কলি স্পিকিং সুপার টেস্ট। আই থিঙ্ক দুটো বিরিয়ানির মধ্যে আমি ডিবাবি বিরিয়ানিটাকে আমি আমার প্রেফারেন্স আমি জানাচ্ছি। আলুটা ভেঙে দেখাই দাদা বৌদি, আলুটা জাস্ট তোমরা দেখে নাও এরম সাইজের আলু, হাত দিলে ইজিলি আলুটা ভেঙে যাচ্ছে। আর আলুর পরিমাণে দেখো জুসি কতটা লেভেলের জুসি। তো দাদা বৌদি আলুটা একটু খেয়ে রেখি, আলু ইজ টু টেস্টি গাইস। তো দাদা বৌদির শুকনো পোর্শনটা একটু খাই দেখি, গুড। বাট আমি কখনো দাদা বৌদি বিরিয়ানিকে বিশাল হাই ফাই রেটিং দেবো না, দীপাবির বিরিয়ানিটা তুলনামূলক দাদা বৌদি থেকে ফার বেটার লাগলো আমার। এবার আলুটা খাই, এটাও জাস্ট দেখো কতটা লেভেলের সফট গাইস। ডিবাবি বেস্ট, আই থিঙ্ক 2021 সালে আমার রিভিউ বোথ কম্পারিজন দেখতে হলে দাদা বৌদির থেকে ডিবাবি আমার বেস্ট লাগলো। তো আর একটু ড্রাই একটু চালটা খেয়ে দেখি, প্রথমত ডিবাবির ক্ষেত্রে জানাই খুবই স্মুদি, খুবই কোয়ালিটি, আর ইচ অ্যান্ড এভরি মশলা যেটা দিয়েছে খুবই সুন্দর কোয়ালিটি। জাস্ট তোমরা দেখো কতটা কতটা ঝুরঝুরে আছে দেখো তোমরা। এরকম বিরিয়ানি পেতে হলে অবভিয়াসলি দুটো প্রেফারেন্সের মধ্যে আমি তোমাদের ডিবাবি রিকমেন্ডেশন করবো। তো হ্যাঁ, এবার প্রাইস লিস্টিং আছে, ডিবাবির বিরিয়ানি হচ্ছে 250 rupees, যেটা দাদা বৌদি বিরিয়ানি হচ্ছে 260 rupees, মানে 10 টাকা বেশি। বাট অ্যাজ পার মাই ওপিনিয়ন ডিবাবির বিরিয়ানি যা কোয়ালিটি করেছে এই প্রাইসটা একটু রিভার্স হলে আই থিঙ্ক আমার মতো বেটার হতো। এবার চলো এবার মাংসটা খেয়ে দেখি, প্রথমে দাদা বৌদির মাংসটা খাই, মাংসটা হাত দিয়ে দেখো কতটা লেভেলের সফট গাইস। সিম্পলি সুপারব গাইস, এরকম গদা সাইজের মাংস দিয়েছে গাইস, বিশাল গরম। তো মাংসটা সিম্পলি সুপারব খেতে, তো মাংসটা দিয়ে একটু রাইসটা খেয়ে দেখি। বেসিক্যালি আমি দাদা বৌদি থেকে মোস্ট অবলি আমাকে জুসি পোর্শনটাই দিয়েছে, তো জুসি পোর্শনটা মানে এতটা গ্রেভি পোর্শনটা আমাকে দিয়েছে, তাই জন্য মোস্ট অবলি বিরিয়ানিটা খুব একটা আমার আহামরি লাগছে না। তো মাংস দিয়ে রাইসটা খেয়ে দেখি, গুড। বাট মাংসটা ইজ সুপার গাইস, সুপার। তো দাদা বৌদির বিরিয়ানির মধ্যে মশলার পরিমাণও আমার ঠিক মনে হচ্ছে। বাট দ্য থিং ইজ দ্যাট যেটা তোমাদের বললাম গ্রেভি পোর্শনটা আমাদের দিয়েছে, জাস্ট তোমরা দেখাও একবার, এক ক্লোজে দেখাও একবার, এই টোটালি গ্রেভি পোর্শনটা যেটা দিয়েছে। আর ডিবাবির বিরিয়ানিতে টোটালি ড্রাই পোর্শন আর গ্রেভি মিক্স আপ পোর্শনটা দিয়েছে, তাই জন্য আই থিঙ্ক আমার দাদা বৌদির ডিবাবির পোর্শনটা একটু বেশি ভালো লাগছে। এবার ডিবাবির মাংসটা খেয়ে দেখি, এটা বেশ বড় সাইজ, তোমরা হয়তো ক্যামেরাতে দেখে জানো কতটা বুঝছো, সুন্দর সাইজের মাংস দিয়েছে। তো এর একটু মাংসটা খেয়ে দেখি, গাইস বেসিক্যালি থিং ইজ দ্যাট আমার বোথ কম্পারিজনের মধ্যে ডিবাবিকে আমি বেশি প্রেফারেন্স দেবো, জাস্ট বিকজ অফ দ্য কোয়ালিটি, বোথ আর টেস্টি। এমন নয় যে দাদা বৌদির বিরিয়ানি খুব একটা বাজে খেতে বা খুবই একবার পাতে দেওয়ার মতো না, বাট দ্য থিং ইজ দ্যাট ডিবাবির বিরিয়ানিটা একটা অসাধারণ টেস্ট। এর মধ্যে কোনো ডিম প্রোভাইড করা হয় না দুটোর মধ্যে, জাস্ট বিকজ অফ দাদা বৌদি বা ডিবাবিতে কোনো দিন ডিম প্রোভাইড আমি আগে কোনো দিন করিনি, এখনও করে না। তো অ্যাজ পার মাই ওপিনিয়ন যারা একটু ভালো বিরিয়ানির সন্ধান চাও অবভিয়াসলি দাদা বৌদি ডিবাবি আসতে পারো। আর আমার কম্পারিজনের মধ্যে একটাই কথা বলবো, দুটো বিরিয়ানির মধ্যে আমার ডিবাবির বিরিয়ানিটা বেশি প্রেফারেন্স দিয়েছি। মাটনের কোয়ালিটিও ভালো, ডিবাবির মাটনটাও যে তোমরা দেখে নাও সুন্দর একটা পিওর রেয়াজি খাসি দিয়েছে দুটোর মধ্যেই। আর মশলার পরিমাণটাও দুটো বিরিয়ানির মধ্যে একবার সিমিলারিটি মেনটেন করেছে, কোনোটাও বেশি বেশি দেয়নি বা কোনোটাও বেশি কম দেয়নি। কম্পারিজন বলতে এইটুকুই দেখাবো, এর থেকে আর হাই লেভেল অফ কম্পারিজন আমি দাদা বৌদি ডিবাবির ক্ষেত্রে দিতে পারবো না, জাস্ট বিকজ আমার রাইট নেই দাদা বৌদি ডিবাবিকে ছোটো করা বা হাইলি এক্সপোজ করা বা কিছু। তো এই ছিল বিরিয়ানির, তো দাদা বৌদি আর ডিবাবির বিরিয়ানি। তো আশা করি তোমাদের বিরিয়ানি ডিটেল দেখাতে পেরেছি ভিডিও, তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, যারা নতুন দেখছো মাই চ্যানেল প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো। আর যারা দাদা বৌদি ডিবাবি এখনও ট্রাই করেনি অবভিয়াসলি ট্রাই করেছো, খুব সুন্দর একটা বিরিয়ানির কোয়ালিটি। আর আশা করি রিভিউটা তোমাদের যেটা দেখাতে পেরেছি আর কম্পারিজেনটা তোমাদের মনে কী হয়েছে বা কী হয়নি সেটা অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানিও। আর আমাকে আর আমার চ্যানেলকে যদি আপডেট চাও তার নিচে ইনস্টাগ্রাম আইডি কাইন্ডলি ফলো আমার ইনস্টাগ্রাম। চলো বাই, টেক কেয়ার, দেখা যাক তোমাদের নেক্সট ভিডিও কী আনতে পারি। তো আজকের মতো এইটুকু, টাটা।